দশ দিন পর শাকিব খানের বাসায় থেকে আব্রাহাম খান জয়কে আনতে গিয়ে গাড়ির মধ্যেই মা ছেলের কান্ড দেখে যেন রীতিমতোই হতবাক হয়েছে সোশ্যাল মিডিয়ার ভক্তবৃন্দরা। এবং অপবিশ্বাস এই বিষয় নিয়ে কি বলছে প্রিয় দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। চিত্রনায়িকা অপবিশ্বাস প্রায় এক সপ্তাহের বেশি বাইরে ছিলেন, যার কারণে ছেলেকে সাথে নিয়ে যাননি। এবার তিনি ছেলেকে বাবার শাকিব খানের বাসায় রেখে গিয়েছিলেন। শাকিব খানের বাসায় প্রায় এক সপ্তাহের বেশি ছিলেন তার দাদাদারির কাছে আব্রাহাম খান জয়। এক সপ্তাহের বেশির পর আব্রাহাম খান জয়কে আনতে গিয়েছেন মা অপবিশ্বাস। আনার সময় রাস্তার মধ্যে ছেলেকে নিয়ে টিকটক ভিডিও করেন অপবিশ্বাস। খুব বেশি একটা আব্রাহাম খান জয়কে সোশ্যাল মিডিয়ায় আনতে দেখা যায় না অপবিশ্বাসকে, কিন্তু মাঝে মধ্যেই অনেক আগ্রহ নিয়েই আব্রাহাম খান জয়কে সোশ্যাল মিডিয়ায় আনেন। আর তারই ধারাবাহিকতায় দেখা গেল এই ভিডিওটি। অনেকদিন পর আব্রাহাম খান জয়কে অপবিশ্বাস দেখতে পেরেছে, তার কারণ প্রায় সাত দিনের বেশি ছিলেন বাহিরে। বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অপবিশ্বাস, বিভিন্ন জায়গায় ঘুরেছেন, এমন দৃশ্য কিন্তু আমরা দেখতে পেরেছি সোশ্যাল মিডিয়ায়। অপবিশ্বাস কিন্তু বাইরে থাকলেও ছেলে জয়কে সবসময় ভিডিও কলে সবকিছুই দেখাতেন এবং কথাও বলতেন আব্রাহাম খান জয়ের সাথে অপবিশ্বাস। এদিকে আব্রাহাম খান জয়কে সেপ্টেম্বরেই বিদেশে পাঠানো হবে পড়াশোনার জন্যে, খুব বেশি একটা সময় নেই সামনে, যার কারণে অপবিশ্বাসও চান যেন আব্রাহাম খান জয়কে সবসময় কাছে রাখতে পারেন। আর কোনো শো অথবা বাইরে বড় ধরনের কোনো কাজেও তিনি অংশগ্রহণ করবেন না এমনটিও জানা গেছেন। তার কারণ ছেলেকে নিয়েই সবসময় ঘুরতে চান এবং সময় দিতে চান, তার কারণ ছেলেকে তিনি অনেক বেশি ভালোবাসেন। ছেলেকে ভালো রাখতে যা যা করতে হবে সব কিছুই করতে রাজি আছেন চিত্রনায়িকা অপবিশ্বাস। প্রিয় দর্শক, মা হিসাবে ছেলের প্রতি ভালোবাসা, অপবিশ্বাসের সত্যিকার অর্থে এমন ভালোবাসাকে আপনি কীভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।